আর শুরুতেই আমরা যে খবর জানাচ্ছি আপনাদেরকে ডায়মন্ড হারবার মডেল নিয়ে এবার প্রশ্ন করলেন, প্রশ্ন তুললেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি। আরটিপিসিআর টেস্ট এবং সংক্রমিত সংখ্যা নিয়ে একটা বিভ্রান্তি রয়েছে এমনটাই অভিযোগ তার। তথ্য দিয়ে ডায়মন্ড হারবার লোকসভা সংসদের দাবি তিনি বলছেন, এভাবে তিনি বলছেন রাজ্যের পরিসংখ্যান এবং ডায়মন্ড হারবারের সংক্রমিত তথ্য তাতে বিভ্রান্তি রয়েছে এবং সেই বিভ্রান্তির অভিযোগ করে টুইট করলেন ইন্দ্রনীল খা। অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ঈশানদেব, তাহলে ডায়মন্ড হারবার মডেল নিয়ে যে মডেল তুলে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই মডেল নিয়ে সেখানে বিভ্রান্তি রয়েছে এমনটা অভিযোগ করলেন ইন্দ্রনীল খা। রীতিমতো তিনি টুইট করে সেই অভিযোগ করছেন। একেবারেই তাই। দেখো, বিজেপির নেতারা কিন্তু বা রাজ্য বিজেপির নেতৃত্ব কিন্তু ডায়মন্ড হারবার মডেলকে শুরু থেকেই কটাক্ষ করছেন, এবং ডায়মন্ড হারবার মডেল যদি এত সফল কিছু হয় তাহলে সেই মডেলকে কেন সারা রাজ্যে ইমপ্লিমেন্ট করা হচ্ছে না সেই প্রশ্নও তুলছেন। কিন্তু ডায়মন্ড হারবার মডেলের কোনো ত্রুটি বা খুঁত খুঁজে পেতে যে বিজেপির নেতারা বা রাজ্য বিজেপির তাবড়ো তাবড়ো নেতারা তারা যে একেবারে উদ্গ্রীব হয়েছিলেন সেটা কিন্তু আজকে যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খায়ের এই টুইট থেকেই দেখা যাচ্ছে। ঈশানদেব, তুমি থাকো আমাদের সঙ্গে, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা, আপনাকে অনেক স্বাগত রিপাবলিক বাংলায়। আপনি অভিযোগ করছেন ডায়মন্ড হারবার মডেলে, আপনি প্রশ্ন করছেন, বলছেন সেখানে বিভ্রান্তি রয়েছে, ঠিক কি অভিযোগ রয়েছে আপনার? না, আপনি ভাবুন যে একজন জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের মাননীয় অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তার টুইটার হ্যান্ডেল থেকে বলছেন যে যেদিন 12ই জানুয়ারি হয়েছে প্রায় 53,203টি টেস্ট, করোনা টেস্ট শুধুমাত্র তার কনস্টিটুয়েন্সিতে, সেখানে পুরো পশ্চিমবঙ্গের যে তথ্য হেলথ বুলেটিন রাজ্য সরকারই দিচ্ছে, তৃণমূল সরকারেরই স্বাস্থ্য দপ্তর যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী তিনি মিনিস্টার ইন চার্জ আছেন, একই সেই স্বাস্থ্য দপ্তর টুইট করে বলছে নাকি সেদিন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে মাত্র 71,492টা টেস্ট। মানে তাহলে দুজন যদি সত্যি কথা বলে থাকে তাহলে তো মানে অদ্ভুত ব্যাপার, পুরো বাকি পশ্চিমবঙ্গ জুড়ে 41টা লোকসভা কনস্টিটুয়েন্সি জুড়ে মাত্র 18,589টা টেস্ট হয়েছে, আর এদিকে টেস্ট পজিটিভিটি যদি দেখেন তাহলে দেখবেন 113% দেখাচ্ছে, অর্থাৎ 18,589টা টেস্টের মধ্যে টেস্ট করে 21,000 জন পজিটিভ হয়েছে, 21,004 জন মানুষ পজিটিভ হয়েছে ডায়মন্ড হারবার বিধানসভা লোকসভা কেন্দ্র বাদ দিয়ে। এটা অদ্ভুত ধরনের 113% টেস্ট পজিটিভিটি পৃথিবীর কোথাও হওয়া সম্ভব কিনা, এত অঙ্ক বিজ্ঞান বা চিকিৎসা শাস্ত্র মানে সবকিছুর ঊর্ধ্বে চলে যাচ্ছে এই হিসেবে। তাহলে তথ্যের গোলমেল আমার মনে হয় কোথাও একটা রাজ্য সরকারের সঙ্গে তৃণমূল দলে যিনি এই টুইটটা করেছেন যিনি সাংসদ তিনি তার মধ্যে কোথাও একটা নিশ্চিত তথ্যের ফারাক হচ্ছে, তো রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে হয়তো সেটাকে রিক্রুট করে দিল যে এরকম ঘটনা হয়তো ঘটেনি, মানে 53,000 টেস্ট ডায়মন্ড হারবারে হয়তো হয়নি, তাহলে যদি হয়ে থাকে তাহলে রাজ্য সরকারেরও তাহলে সঠিক তথ্য দিচ্ছে না, তাহলে সঠিক তথ্য দেওয়া উচিত মানুষের সামনে, আমাদের যত টেস্ট হয় ততই তো ভালো আলটিমেটলি সাধারণ মানুষের। ইনফ্যাক্ট 53,000 টেস্ট যদি একটা লোকসভা কনস্টিটুয়েন্সিতে হয় তাহলে 40 আমাদের 42টা লোকসভা কনস্টিটুয়েন্সিতেই সেরকম ভাবে হোক না কেন সেখানে তাহলে 2,000,000টা টেস্ট প্রতিদিন আমাদের পশ্চিমবঙ্গে হওয়া উচিত, সেখানে মাত্র হচ্ছে 70,000, তাহলে মানে এই তথ্য এবং বাস্তব মানে সব মিলে কিরকম ঘেটে ঘ হয়ে যাচ্ছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে কোথাও গিয়ে মানে টেস্ট এবং সংক্রমিত সংখ্যা সেটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে? আপনি দেখুন না, সাধারণ অঙ্ক সাধারণ জ্ঞান, এটা ক্লাস 3 এর ম্যাথমেটিক্স, যারা অঙ্ক মোটামুটি অ্যারিথমেটিক জানে তারাও এই হিসেবটা করে দিতে পারবে, এবং তারপরে আর মানে ব্যাপারটা কিছু বোঝা যাচ্ছে না, মানে সব অর্থাৎ মানে যে সবকিছু একটা হাইপ করতে গিয়ে একটা মিডিয়া হাইপ তৈরি করতে গিয়ে একটা মানে বাস্তবের সঙ্গে অঙ্কটা করতে ভুলে গেছেন, তো মিডিয়া হাইপ তৈরি করার চেষ্টা করেছেন কিন্তু টুইটার হাইপ করতে গেছেন সোশ্যাল মিডিয়া, কিন্তু বেসিক যে ম্যাথামেটিক্সটা সেটা হয়তো কোথাও একটা গন্ডগোল হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি পরিসংখ্যানটা আপনাদের কি মনে হচ্ছে যে সেটা ভুল পরিসংখ্যান? না, পরিসংখ্যান যদি সঠিক হয়ে থাকে তাহলে সেটা বিজ্ঞানের ঊর্ধ্বে, 113% টেস্ট পজিটিভিটি রেট আছে বিজ্ঞানের ঊর্ধ্বে, তো জানি না কোনো মানুষ যেতে পারে কিনা, বিজ্ঞান তো বিজ্ঞান না। কিন্তু এই ডায়মন্ড হারবার মডেল তুলে ধরেছেন তৃণমূলের অনেক নেতা কর্মী, বিজ্ঞানটা হারিয়ে যাচ্ছে আমরা বারবার। যেটা জানতে চাইছিলাম যে ডায়মন্ড হারবার মডেল এটাকে তুলে ধরছিলেন তৃণমূলের নেতা কর্মীরা, অনেক সাংসদ বিধায়ক তিনি বলছিলেন যে সেখানে এত বেশি টেস্ট হয়েছে তো সেক্ষেত্রে সেটা একটা মডেল হয়ে উঠেছে ডায়মন্ড হারবার কোথাও গিয়ে, আর আপনি বলছেন সেখানে একটা বিভ্রান্তি হয়েছে টেস্ট এবং রাজ্যে স্বাস্থ্য দপ্তর বলছে, স্বাস্থ্য দপ্তর আপনি অভিযোগ করছেন? আমি তো আমি দেখছি, আমি সাধারণ একজন পর্যবেক্ষক যিনি আমাদের রাজ্যের একজন অধিবাসী, তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের যে তথ্য তার সঙ্গে আপনারা যে ওই তৃণমূলের কিছু দলের কিছু নেতা যেটা টুইট রিটুইট করে বেড়াচ্ছে
সেটার সঙ্গে কোথাও মিল আসছে না, মিল আসলে বিজ্ঞান হেরে যাচ্ছে। মানে হতে পারে তৃণমূল দলে যারা মানে তিনি হয়তো আরো বড় সত্য বিজ্ঞানের চেয়ে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা। আমি আরও একবার যাবো ঈশানদেবের কাছে। ঈশানদেব, ইন্দ্রনীল খা একেবারে স্পষ্টতই তিনি বলছেন যে রাজ্যে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য দপ্তরের যে পরিসংখ্যান সেখানে কোথাও কিছু না একটা বিভ্রান্তি রয়েছে, কোনো মিল নেই সেই পরিসংখ্যানের মধ্যে, তিনি অভিযোগ করছেন। একেবারেই তাই, সেই কথাই কিন্তু বলছিলাম পিউ। ইন্দ্রনীল খা তিনি কিন্তু মানে শুধু বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি নন, তিনি পেশায় একজন চিকিৎসকও, এবং তিনি স্বাস্থ্য দপ্তরের দেওয়া যে পরিসংখ্যান এবং ডায়মন্ড হারবার মডেলের যে পরিসংখ্যান সোশ্যাল মিডিয়ায় দেওয়া হচ্ছে সেই দুটি পরিসংখ্যান ম্যাচ করিয়েছেন 12 জানুয়ারি তারিখের এই পরিসংখ্যান। এবং তাতে দেখা যাচ্ছে যে বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, যেমনটা ইন্দ্রনীল খাঁর টুইটে দাবি করা হয়েছে, যে ওই দিনে রাজ্যে মোট 71,792 জনের করোনা টেস্ট হয়েছিল, আর ডায়মন্ড হারবারে নাকি 53,203 জনের টেস্ট হয়েছিল ওই একই দিনে। এবং সেদিন দেখা গিয়েছে যে 22,155 জন তাদের টেস্ট রেজাল্ট পজিটিভ এসেছিল এবং ডায়মন্ড হারবারে পজিটিভ এসেছিল মাত্র 1,151 জনের। তো এই হিসেব যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে ওই দিন ডায়মন্ড হারবারে 53,203 জনের যদি টেস্ট হয়ে থাকে তাহলে ডায়মন্ড হারবারকে বাদ দিয়ে বাকি গোটা রাজ্যে টেস্ট হয়েছে 18,589 জনের। অথচ পজিটিভিটির সংখ্যা যদি দেখা যায় যে সেই দিন 22,155 জন পজিটিভ হয়েছেন যার মধ্যে মাত্র 1,151 জন ডায়মন্ড হারবারে, তাহলে পড়ে থাকলো 21,155 জন। অর্থাৎ গোটা রাজ্যে টেস্ট হয়েছে মাত্র 18,589 জনের ডায়মন্ড হারবারকে বাদ দিয়ে, আর সেই 18,589 জনের মধ্যে থেকে 21,155 জনের টেস্ট রিপোর্ট পজিটিভ এসছে। তথ্যের এই যে বিরাট গরমিল, সেই গরমিলটাকেই কিন্তু তুলে ধরেছেন যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা এবং প্রশ্ন তুলছেন যে তাহলে কোন তথ্যটা ঠিক, রাজ্যের স্বাস্থ্য দপ্তর যে তথ্য দিচ্ছে সেটা ঠিক, নাকি ডায়মন্ড হারবার মডেলের প্রচারক যারা রয়েছেন সোশ্যাল মিডিয়ায় তারা ঠিক, এবং এই সরকার এবং শাসক দলের একাংশের দেওয়া এই পরিসংখ্যানের মধ্যে এই যে গলদ, এই যে হিসেব মিলছে না, সেইটাকে কিন্তু এবার হাতিয়ার করে ডায়মন্ড হারবার মডেলকে আরও তীব্র কটাক্ষ করতে মানে কটাক্ষ করার প্রক্রিয়া এবার শুরু করে দিল বিজেপি। ইন্দ্রনীল খায়ের টুইট থেকে কিন্তু সেটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। একেবারে ঈশানদেব, তুমি থাকো আমাদের সঙ্গে, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক রয়েছেন, আপনাকে অনেক স্বাগত রিপাবলিক বাংলায়। একটা বিষয় উঠে আসছে যেখানে ডায়মন্ড হারবার মডেল নিয়ে একটা প্রশ্ন উঠছে এবং সে প্রশ্ন টুইট করে সে অভিযোগ করেছে ইন্দ্রনীল খা, তিনি বলছেন যে সেখানে টেস্ট এবং সংক্রমিত সংখ্যা যেটা দেওয়া হয়েছে তাতে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, মানে রাজ্যের পরিসংখ্যান এবং স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানের মধ্যে একটা অমিল রয়েছে, তো কোনটাতে মানে মানুষ বিশ্বাস করবে? আমরা প্রথমত কোন মডেলকে স্বীকার করি না, একটাই মডেল আমাদের যেটা সর্বজন স্বীকৃত দেশব্যাপী কোউইন অ্যাপ, যেটি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ICMR মেনটেন করছে, তাতে যা তথ্য দেখা যাচ্ছে সেটাই হচ্ছে সরকারি তথ্য এবং নথি। এর বাইরে কে কোথায় কি ক্লেম করছেন তার কোন গুরুত্ব অ্যাবস্ট্রাক্ট আমাদের কাছে নেই। তবে এটা প্রত্যাশিত, তিনি বা যে কেউ যদি কোন দাবি করেন তার সপক্ষে বস্তুনিষ্ঠ তথ্য তার কাছে থাকা উচিত। আমরা লক্ষ্য করেছি এই বিষয়টা এবং আমরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছি যে এই যে বিভিন্ন বিষয়ে বৈষম্য দেখা যাচ্ছে এটা সাধারণভাবে জনমানুষের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। বিজাতীয় তথ্য বা জাতীয় দাবি করার আগে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকা উচিত বলেই মনে করি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ছিলেন চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক। ঈশানদেবের কাছে আমি আরও একবার যাবো, আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটার ঈশানদেব। তাহলে মানে মানুষের মনের মধ্যে কি কোনো একটা প্রভাব পড়বে, মানে কোন পরিসংখ্যানটা তারা বিশ্বাস করবে স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান? যদিও আমরা কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে কথা বলছিলাম, বিশিষ্ট চিকিৎসক, তিনি কিন্তু বলছেন যে স্বাস্থ্য দপ্তর যে পরিসংখ্যান দিচ্ছে সেটাতেই বিশ্বাস করা উচিত, কারণ কে কোনটা ক্লেম করছে সেটা বড় কথা নয়, যদিও যে ক্লেম করছে তারও সেই সপক্ষে তার যুক্তি থাকা দরকার। Thank you.
একেবারেই তাই। কাজল কৃষ্ণ বণিক তিনিও একজন চিকিৎসক এবং ইন্দ্রনীল খাঁ তিনি চিকিৎসক হলেও তার কিন্তু একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি একটি দলের যুব সংগঠনের, রাজ্যের প্রধান বিরোধী দলের যুব সংগঠনের রাজ্য সভাপতি, ফলে তিনি কিছুটা তৃণমূলকে আক্রমণ করার সুযোগ পেলে বা ডায়মন্ড হারবার মডেলকে কটাক্ষ করার সুযোগ পেলে তিনি ছাড়বেন না, এটা প্রত্যাশিত। কিন্তু কাজল কৃষ্ণ বণিক, যার সঙ্গে এক্ষুনি তুমি কথা, তোমার কথা হলো পিউ, তিনি তার মতামত জানালেন এবং তিনি কিন্তু কোনো নির্দিষ্ট দলের ছাপ তার গায়ে নেই, তিনিও কিন্তু একই প্রশ্ন তুলছেন এবং তিনিও জানাচ্ছেন যে এই যে 12ই জানুয়ারি যে হিসেবটা সামনে এসেছে সেই হিসেবের গরমিলটা সম্পর্কে তারাও শুনেছেন এবং স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্যের সঙ্গে এদিকে সোশ্যাল মিডিয়ায় ডায়মন্ড হারবার সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে সেই দুটোর মধ্যে যে গরমিল রয়েছে এবং তা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হচ্ছে সে সম্পর্কে তারা ওয়াকিবহাল, এটাও তার সঙ্গে কথা বলে স্পষ্ট বোঝা গেল এবং অত্যন্ত অত্যন্ত মানে সঙ্গতভাবেই তিনি বললেন যে যারা এরকম কিছু দাবি করছেন কোনো একটি মডেলের সাফল্যের ব্যাপারে, মানে মডেলকে কেউ মান্যতা দিক বা না দিক, কেউ যদি কোনো মডেলকে নিজের তরফ থেকে তুলে ধরতে চান এবং সেই মডেল খুব সফল বলে যদি তারা দাবি করেন তাহলে তার সপক্ষে বস্তুনিষ্ঠ তথ্য তাদের কাছে থাকা উচিত। সেই তথ্য যে পাওয়া যাচ্ছে না এটা কিন্তু দুর্ভাগ্যজনক। মোটামুটি এই বার্তাই কিন্তু চিকিৎসকরা দিতে চাইছেন। একেবারে একেবারে ঈশান দেব, তুমি থাকো আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অর্জুন দাশগুপ্ত, আপনাকে অনেক স্বাগত। বিজেপি যুব মোর্চা রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ তিনি একটি টুইট করেছেন, তিনি তার মতে তিনি অভিযোগ করছেন যে টেস্ট এবং সংক্রমিত সংখ্যাতে বিভ্রান্তি তৈরি হয়েছে ডায়মন্ড হারবার জুড়ে, যেটাকে মডেল হিসাবে মানে ডায়মন্ড হারবার মডেলের দিকে তিনি প্রশ্ন করছেন। তো সেক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাইবো যে জনমানুষ মানে তাদের উপর কি এটা এফেক্ট পড়বে, তারা কোনটা বিশ্বাস করবে, রাজ্যের পরিসংখ্যান না স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান, কি বলবেন? প্রথম কথা হচ্ছে আমি ওই বিজেপি তৃণমূল যুব মোর্চা কিংবা ওই ধর ওই বিবৃতিগুলোর মধ্যে কি মডেল কোন মডেলের মধ্যে আমি ঢুকতে রাজি নই, এগুলো রাজনৈতিক কথাবার্তা। তবে কিনা যে ডায়মন্ড যেটা দাবি করা হয়েছিল ডায়মন্ড হারবারে 50,000 টেস্ট হয়েছে, তো সেই টেস্টের প্রতিফলন আমরা দেখিনি। আমরা স্বাস্থ্য দপ্তর যে দুদিন পরপর আজকেও এই কালকেও যেটা দিয়েছে 70,000 টেস্ট হয়েছে, তার মধ্যে এই টেস্টের সংখ্যা আসছে না। তো সেটার একটা ক্লারিফিকেশন যদি স্বাস্থ্য দপ্তর দেয় তাহলে খুব ভালো হয়। তার কারণ হচ্ছে মানুষ সরকারি পরিসংখ্যানের দিকে তাকিয়ে থাকে, সরকারি পরিসংখ্যানগুলো দেখেই তারা সরকারের অন্যান্য যে নির্দেশগুলো সেগুলো তারা পালন করে, যে যদি ট্রেন বন্ধ করতে হয়, যদি স্কুল বন্ধ করতে হয়, যদি সিনেমা হল বন্ধ করতে হয়, এই সমস্তই কিন্তু সরকারি পরিসংখ্যানের ওপর দাঁড়িয়ে আছে এবং সরকারি পরিসংখ্যানের ওপর মানুষের বিশ্বাস থাকা কি আমরা যারা ডাক্তার আমরা যারা বিশেষ করে আমরা ডায়মন্ড হারবার এবং অন্যান্য এই গঙ্গাসাগর এবং অন্যান্য জায়গায় দেখেছি যে বিপুল পরিমাণ সমাগম হয়েছে, তো সেখান থেকে সংক্রমণ সত্যিই বাড়ছে কি বাড়ছে না এগুলোর ওপর আমাদের কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তো এই বিশ্বাসযোগ্যতাটা ফুটিয়ে তোলার দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য দপ্তরে, তো স্বাস্থ্য দপ্তর শুধু কামস উইথ সাম এক্সপ্লেনেশন, এটা আমরা মনে করি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ছিলেন চিকিৎসক অর্জুন দাশগুপ্ত। ঈশান দেবের কাছে আমি অনুবাদ, ঈশান দেব ঠিক একই কথা কিন্তু অর্জুন দাশগুপ্তবাবু তিনিও কিন্তু বললেন যে কোথাও কি স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান সেটাও মানুষ তার ওপর বিশ্বাস করে, সরকারের ওপর বিশ্বাস করবে আবার স্বাস্থ্য দপ্তরের যে পরিসংখ্যান তার ওপর বিশ্বাস করবে, কিন্তু দুটো দুরকম যখন আসছে কোথাও কি একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। একেবারেই তাই, বিভ্রান্তি কিন্তু অবশ্যই তৈরি হচ্ছে এবং এই ধরনের বিভ্রান্তি যদি তৈরি হতে থাকে জনমানুষে কিন্তু তার বিরূপ ছাপ পড়তে বাধ্য। তার কারণ দুরকম পরিসংখ্যান যদি আসতে থাকে, কোনোটা শাসক দলের তরফ থেকে কোনোটা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, তাহলে কিন্তু আদৌ পরিস্থিতি কি আছে, আসলে কত টেস্ট হচ্ছে, সরকারের তরফ থেকে যেসব পরিসংখ্যান সামনে আসছে সেগুলোরও সত্যতা কতটা, এই নিয়েও কিন্তু মানুষ বিভ্রান্ত হতে বাধ্য। এবং এই এখন যে পরিস্থিতি চলছে, সংক্রমণ যেভাবে বেড়েছে তাতে যেভাবে সরকারি নির্দেশিকা একেবারে লাইন বাই লাইন ফলো করা উচিত প্রত্যেক নাগরিকের, এই বিভ্রান্তি কিন্তু সেই মানে সেই পরিস্থিতির জন্য একটা ইতিবাচক বার্তা দেবে না। এবং দুই চিকিৎসকের কথা থেকে কিন্তু সেটা স্পষ্ট হয়ে গেল, ডক্টর কাজল কৃষ্ণ বণিক এবং ডক্টর অর্জুন দাশগুপ্ত দুজনেই কিন্তু একই কথা বললেন। দুজনের কথাতেই তুমি দেখলে যে কোনো নির্দিষ্ট মডেল সম্পর্কে আস্থা রাখতে তারা কেউই রাজি নন এবং আসলে যে সরকারি পরিসংখ্যান আসছে কোউইন অ্যাপের মাধ্যমে যেটা জানা যাচ্ছে সেটাই একমাত্র মডেল এবং অন্য কোনো মডেল যেগুলো আসলে রাজনৈতিক মডেল বলেই তারা মনে করছেন সেই সব বিষয়ে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলেই চিকিৎসকরা কিন্তু প্রায় এক সুরে জানাচ্ছেন প্রত্যেকেই। এবং তারা বলছেন যে যদি কোথাও বিভ্রান্তি তৈরি হয়ে থাকে এই সব যে হিসেবের গরমিল সামনে আসছে সেই বিভ্রান্তি দূর করা কিন্তু সরকারের কর্তব্য এবং সরকারের ক্লারিফিকেশন দেওয়া উচিত যে বিপুল সংখ্যক টেস্টের খবর কোনো একটি জায়গা থেকে আসছে কিন্তু সরকারি
রিপোর্টে তার প্রতিফলন কেন নেই সেই বিষয়ে কিন্তু সরকারের ক্লারিফিকেশন দেওয়া উচিত। এটা কিন্তু চিকিৎসকরা সবাই একযোগেই একসুরেই বলছেন, এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। একেবারে একেবারে একটা প্রভাব তো পড়ছে এবং জনমানুষে তো একটা বিরূপ প্রভাব পড়তে পারে। অনেক ধন্যবাদ তোমাকে ঈশানদেব, আমাদের সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট রিটার ঈশানদেব চ্যাটার্জি। ডায়মন্ড হারবার মডেল নিয়ে প্রশ্ন করেছেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি।